আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আমাদের মতো গাফেলদের প্রতি উম্মাহর একজন দরদি আলেমের আরজু আহমেদ এর উপদেশ, আসুন শুনি, বুঝি ও সেই অনুযায়ী আমল করি। দয়াময় আল্লাহ কোরআনে বলেছেন, কেন তিনি আমাদের ওপর রোজাকে ফরজ করেছেন? তিনি কি সেই কারণ হিসাবে কোনো বৈজ্ঞানিক উপায়ের কথা বলেছেন? মোটেই না। তিনি বলেছেন এমন এক বিষয় প্রসঙ্গে যা মুসলমানের অর্জিত হলে মুসলমান সর্বক্ষেত্রে বিজয়ী হবে। আল্লাহ সূরা বাকারা 130 নম্বর আয়াতে বলেছেন, আমি রোজা ফরজ করেছি তোমাদের ওপর যেমন তোমাদের পূর্ববর্তীর ওপর, কেননা লাআল্লাকুম তাক্বুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজান পেরোয় কত কত রমজান, কতখানি তাকওয়া পূর্ণ করে তোলে এই রোজা আমাদের। আমরা কেন তা অর্জন করতে পারি না? কারণ রোজার যে আদব সেটাই রক্ষা করি না আমরা। যে রোজায় গুণামুক্ত থাকার কথা, সে রোজায় আমরা কি সব গুণা থেকে তাওবা করি? অথচ আল্লাহ এত কোমল করে দরদ আর দয়া নিয়ে পরে আয়াতে বলছেন, আইয়া মাম মাদুদাতি, হাতে গুণা কয়টা দিনই তো মাত্র, এই কটা দিন কি আমরা আমাদের বদ অভ্যাসগুলো ছাড়তে পারতাম না? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন প্রখর রোদের মধ্য দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে মসজিদে যেতে দেখলেন। তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই সময়ে তিনি মসজিদে আসলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্ষুধা তীব্রতায় আমাকে এখানে এনেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কসম, একই কারণে আমাকেও ঘর থেকে বের করেছে। কিছুক্ষণের মধ্যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তাদেরকে দেখে এই অসময়ে মসজিদে আসার কারণ জানতে চাইলেন। তারা ক্ষুধার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কসম করে বলছি, আরে একই জিনিস তো আমাকেও এখানে এনেছে। তারা তিনজন আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু এই বাড়ি গেলেন। তিনি তখন বাগানে ছিলেন। শীঘ্রই তিনি তাদের দিকে ছুটে এলেন এবং এই সময়ে এখানে আসার কথা জানতে চাইলেন, কেননা প্রখর রোদে আরবে এই সময় বাইরে থাকা কোনো রীতি ছিল না, না ছিল তা কোনো সহজ কাজ। আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু তাদের মেহমান দায়িত্ব করলেন কাঁচা পাকা খেজুর দ্বারা। 1 বছর বয়সী একটা মেয়ের জবাই করলেন, এর অর্ধেক রোস্ট করলেন, বাকি অর্ধেক মাংস তরকারির জন্য রান্না করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেন, নিজ হাতে একটি রুটি নিলেন আর একটুকু মাংস উতে রেখে বললেন, ও আবু আয়ুব, যাও ফাতেমাকে এতটুকু খাবার দিয়ে এসো, কতদিন সে এরকম খাবার খায় না, কলিজার টুকরো মে ফাতিমা, নিজে যা কিছু তার সবই উম্মতের জন্য দান করে দিতেন। এরপর খাওয়া শেষে তিনি তার সঙ্গীদের দিকে তাকালেন, চোখের পানি টলমল করছে, গড়িয়ে পড়ছে দাড়িতে, কান্নার বিজিত কণ্ঠ বললেন, এই তাজা খেজুর, এই মাংস, এই রুটি যে বক্ষণ করেছে, শেষ বিচারের দিন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষটি উম্মতের শ্রেষ্ঠ দুই মানুষকে উদ্দেশ্য করে এই সামান্য আহারের ব্যাপারও আল্লাহ জিজ্ঞাসা ভয়ে ক্রন্দন করেছেন। অথচ আমরা ভুলে যাই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে প্রতিটি কাজের প্রসঙ্গে, এমনকি ফেসবুকে একটা পোস্ট, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা প্রিয় খেলোয়াড়ের ও খেলাটির প্রসঙ্গেও আমরা রবের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? রব যদি জিজ্ঞেস করেন, এই দুনিয়া কটা দিন তুমি সঠিক পথে চলেছ, যদি জানতে চান আমার অন্তরে কিসে খুশি হয়, কিসে আমি খুশি, উম্মতে তো খুবই দুঃখ সময়, দুনিয়ার মুসলমান এত কষ্টে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই কষ্ট আমাকেও ব্যথিত হতে বলেছেন, আমার অন্তরে কতটুকু সে যাতনা, সেই যাতনা ছড়িয়ে কি এমন জিনিসের আমাদের এত উচ্ছ্বাসিত করছে? আফসোস।